এসছি অলমোস্ট 40 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছে হতে যাচ্ছে নট 40 মিনিট ওই যাই হোক আমি একটু কমিয়ে বললাম কারণ আগে লাইনটা দেখিয়ে দে লাইনটা একটু দেখিয়ে দে ঢুকে গেছে একবার তো যাই হোক আমরাও ভিতরে যাব দেখি কখন যেতে পারি তারপরে ভিতরে গিয়ে বাকি কথা বলছি চল আমরা চারটে শুধু চারটে আর এখন বাজে ছটা দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত ঢুকতে পারিনি কিন্তু কাছাকাছি চলে এসেছি একটু দেখি যে কাছাকাছি কিন্তু দেখে যা মনে হচ্ছে আরো আধ ঘন্টা তো যাই হোক মানে এতক্ষণ তাও মানে গন্ধটা আসছিল না তাই ওরকম ভাবে কিছু মনে হয়নি এখন পেটে দিচ্ছে ভালো মতো দিচ্ছে ভিতরে গিয়ে আমি জানি না এনার্জি থাকবে কিনা দেখানোর জন্য কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি হাজার জনের সিট হাজার জনের সিট ভাই হাজার জনের সিট থাকলে এত লাইন কি করে হয় সেগুলো দেখতে হবে প্লাস যে এত ভিড় সামলে বিরিয়ানির কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও তো দেখতে হবে তো যাই হোক আপাতত ভিতরে ঢুকি এবার ভিতরে ঢুকেই কথা বলি ফাইনালি ভিতরে এসেছি এই মাত্র জাস্ট ঢুকলাম আর এখন বাজে কটা 10 ঠিক আছে 10 মিনিট হয়েছে তো যাই হোক ইন্ট্রোটা সেরে নিই আমি জিৎ আর তোমরা দেখছো ভজনের শিখ বাঙালির একমাত্র ঠিকানা দা ফুডিস ঠিকানা আজকে এসেছি দাদা বৌদি নতুন আউটলেটে এক ঘন্টা উপর লাইন দিয়েছি না দু ঘন্টা লাইন দিয়েছি তো যাই হোক এবার আমরা অর্ডার দেবো অর্ডারটা দিয়ে নিই ততক্ষণ তোমরাও একটু এখানকার অ্যাম্বিয়েন্স দেখে নাও তারপর খাবার নিয়ে আসছি চলো আজকের ভিডিও শুরু করা যাক তারপর এটা জানতে পারলাম যে এইখানে এই যে নতুন আউটলেটটা খুলেছে এখানে কিন্তু মেনুতে কিন্তু সব অ্যাভেলেবেল নেই যেগুলো দাদা বৌদি হোটেলে ছিল সেগুলোই অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছ এগুলোই অ্যাভেলেবেল কিন্তু এখন বলছে এর মধ্যেও নাকি অর্ধেক কিছু নেই তো যাই হোক দেখা যাক কি নেওয়া যায় চিকেন চিকেন এখানে হ্যাঁ হ্যাঁ এটা স্পেশালটা ভাগ করে দিয়েছে আচ্ছা জিরা কোলা তুমি কিনতে দিও তিনটে জিরা ফার্স্টে মাটন বিরিয়ানি তো আমি আর শাওনি স্পেশাল নিয়েছি যেটা থেকে হাফ পোর্শন নিয়ে নিয়েছি তো একটার পোর্শন আকাশ তোরটা দেখিয়ে দে এটা হচ্ছে একজনের পোর্শন এরকম আর এই সাইজের আলু আর এরকম একটা কিন্তু বেশ গাবদা মাটন দিয়েছে তো প্রথমে একটু রাইসটা বলি এই যে রাইসের কোয়ালিটি দাদা বৌদি তোমরা জানোই যে রাইসের টেস্ট কেমন হয় তো প্রথমে একটু রাইসটা খাই এতক্ষণ ওয়েট করার পর যাই খাবে ওটাই ভালো লাগবে তো ওটা কিছু বলার নেই একটা হচ্ছে আলুটা আলুটা বেশ গরম আর খুবই সফট চলে আসি মাটনে মাটনটা তুলতে তুলতেই ভেঙে যাচ্ছে এই যে মাটন গরম গরম মাটন বেশ সফট আর সাইজটাও কিন্তু বেশ গাদ্দা যাই হোক একটু রাইস দিয়ে টেস্টের কিন্তু কোনো ডিফারেন্স আমি দেখছি না দাদা বৌদির হোটেলে যেরকম বিরিয়ানি
আমি খেয়ে গেছি হোটেলে, আগের বারের ভিডিও রেস্টুরেন্টে না, হোটেলে যেরকম বিরিয়ানিটা ছিল সেটাই কিনবো। আর এখানে আমি যা দেখছি শুধু অ্যাম্বিয়েন্সই চেঞ্জ হয়েছে, এছাড়া কিন্তু পুরোটাই কিন্তু দাদা বৌদি হোটেল। একদিক দিয়ে ভালো হচ্ছে হোটেলে গরম ব্যাপারটা আর নেই, এসিতে বসে বেশ ভালোভাবে, আর দামটা একটু বেড়েছে মানে হোটেলের তুলনায়। স্পেশাল যেটা মাটন বিরিয়ানি নিয়েছি ওটা হচ্ছে 540, আর সাথে নিয়েছি এই যে এটা হচ্ছে চিকেন চাপ, এটা হচ্ছে এক পিস 150 rupees, আর এটা হচ্ছে চাপের গ্রেভিটা, চাপের গ্রেভিটা নিই, আর সাথে একটু চেষ্টা করছি পিসটা একটু চামচ দিয়ে আগে এ করার। ব্যাপারটা এবার একটু মাখিয়ে চাপের গ্রেভিটা যেমন চাপের হয় সেরকমই লাগছে, একটু বেশি থিক স্পাইসি, আর চিকেনটা কিন্তু খুব সফট, আর সাইজটাও কিন্তু 150 টাকা মনে হচ্ছে বেশ বড়। তো ওভারঅল আমার মাটন বিরিয়ানির সাথে এই চিকেন চাপটা কিন্তু বেশ ভালো লাগলো। আমরা মাটন লিভার নিয়েছি না, মাটন কষা চাপ নিয়েছি না, মাটন চাপ বা কষা না, মাটন ভুনা, মাটন ভুনা নিয়েছি, ওটা নিয়ে সাউনি আসছে। এইটা হচ্ছে বিরিয়ানিটা, জিত তো রিভিউ দিয়ে দিয়েছে, তো আমি বিরিয়ানির এক্সট্রা আলাদা করে কোনো রিভিউ করছি না। তাও একটু খেয়ে বল। মানে হাত দিয়ে? হ্যাঁ, কিছু করার নেই, শান্তিতে খেতে গেলে হাত দিয়ে খেতে হবে। এতক্ষণ পর খাচ্ছি তো আমার ভেতরে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসছে, যাই হোক। এন্ড বিরিয়ানিটা ইজ ভেরি, মানে কি বলবো, যেরকম আমরা দাদা বৌদির বিরিয়ানি খেয়ে থাকি, ভেরি টেস্টি, এন্ড মাটনের পিসটাও খুবই সফট, যেটা আমরা সবসময় জানি। এবার যেই জিনিসটা দেখাবো সেইটা হচ্ছে, এটাও বেশ, সাইজটা কিন্তু খুব ভালো, মানে মোটামুটি অনেকটাই বড় সাইজটা, আর খুবই সফট, মানে আমি জাস্ট একটু হাত দিলাম আর জিনিসটা পুরো ভেঙে গেল। তবে এটা ট্রাই করা যাক, শুধুই ট্রাই করে দেখি আগে। লাইট, মানে ভুনা যেরকম ইউজুয়ালি আমরা জানি না যে ভেরি, মানে একটু বেশি স্পাইসি হয় অ্যান্ড অল, বাট দিস ইজ ভেরি লাইট, মুখের মধ্যে দিচ্ছি, মাটনটা ইজ ইজিলি মেল্টিং, আর আমি তখন থেকে স্যালভেস্টিং করে যাচ্ছি, মানে আমি তখন থেকে আমার মুখ থেকে লালা ফুলা চলছে, যাই হোক। বাট খুবই লাইট একটা প্রিপারেশন, অ্যান্ড এটার মধ্যে একটা ভালো ফ্লেভার অফ টম্যাটো আসছে, এবং তার সাথে সাথে বেরিয়ে এইসব ব্যাপারে কথা হচ্ছে, চল। তো বেরিয়ে গেছি খেয়ে, যেটা বলার সেটা তো আমি ভিডিওতেই বলেছি, খাবারের টেস্ট যেরকম হোটেলে ছিল সেরকমই, কিন্তু আমার একটা জিনিস যেটা আমার মানে কি বলবো খারাপ লেগেছে বলবো না, মানে ওটা ঠিক করা উচিত, সেটা হচ্ছে যখন এত বড় একটা জায়গা তারা করছে, প্লাস অ্যাডে চারিদিকে বলছে যে 1000 জনের জায়গা, 1000 জনের জায়গা, তো এটা তো ভুল, মানে 1000 জনের জায়গা মোটেই নেই। তো ওই ভেবে করবে তখন হয়তো হতে পারে, কিন্তু এখন নেই, তো এখন এরকমভাবে অ্যাড করাটা উচিত না। এটা সব ইউটিউবারদেরও বলা যে 1000 জনের জায়গা, এরকমভাবে তো বলা উচিত না, এই 1000 জনের জায়গা দেখতে এসে এখানে 2 ঘন্টা পরে বিরিয়ানি পেয়েছে, এগুলো তো উচিত না। আর যেটা হচ্ছে যে অবভিয়াসলি এখানে ট্যাক্স নিচ্ছে না, বাট দেন 550 তে স্পেশাল মাটন যেটা ছিল ওটা কোয়ান্টিটিটা হালকা একটু কম লেগেছে কম্পেয়ার টু দা রেস্টুরেন্ট উই হ্যাড আগের বার যখন আমরা খেয়েছিলাম। না না, ওটা নিয়ে বলতে যাই, রেস্টুরেন্ট যেহেতু ও বলছে রেস্টুরেন্টের সাথে এটা তুলনা করে লাভ নেই, কিন্তু দাদা বৌদি যে হোটেলে যে কোয়ান্টিটি দিত না ওটার থেকেও এখানে কম দিচ্ছে, এটা তো উচিত না। সেখানে ভয় নেই, আবার এক্সট্রা রাইস নিতে হয়েছে, এক্সট্রা রাইস আবার 130 টাকা। তো যাই হোক, এই ছিল রিভিউ। এবার তোমরা বলো যে আমি যা যা কথা বললাম ওগুলো কি ঠিক, মানে 1000 জনের এরকমভাবে অ্যাড করা, প্লাস মানছে একটা ভালো অ্যাম্বিয়েন্স করেছি, কিন্তু কোয়ান্টিটি কমিয়ে দেওয়া, এই দুটো আমার ঠিক
ভালো লাগলো না, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমাদেরও ফিডব্যাক দাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমি জানি অনেকেই কিস্তি মারবে, কিন্তু আমি যা যা কথা বলেছি একবার ভেবে দেখো যে যুক্তি দিয়ে বলেছি কিনা। ব্যাস, আর ভালো লাগলে না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ব্যাস, আর কিছু বলার নেই, বোতাম খুলে যাচ্ছে জামার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। না, ভালো হয়েছে, থ্যাংক ইউ। ঠিকঠাক, কোনো প্রবলেম না? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর আমাদের সাথে এই যে সেই মানুষটা, সেই মানুষটা, কেমন লাগছে? তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সব কিছুই ভালো লাগে। তার মানে কি বলতে চাইলি? এটা বাজে, আমি কিছু বলছি না, নো কমেন্টস, নো কমেন্টস। না না না, আচ্ছা আমরা এর সাথে আর কিছু বলি, এটা হচ্ছে আমি দেবো না চাপ, না না বিরিয়ানি। আকাশ কিন্তু নিজের পছন্দ অনুযায়ী মাটন নিয়ে নিয়েছে, মাটনটাকে দেখাবি না পুরো রিয়াজি? হ্যাঁ, তো ওটাই তো দেখাতে বলছি, ওটাই তো দেখানো। অসাধারণ গাই, পুরো রিয়াজি বোঝা যাচ্ছে। বাহ, এটা তো না বললে কেউ জানতোই না। আর যেটা বলার সেখানে এই যে এখানে